আমি জামবনের কুমিরে পাড়া শিব কুমিরের বিতে সাজলি বুঝি কাগজওয়ালারা বললে এক অতটুকুন বললে হবে কেনে তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ তোমাকে বইতে হবে কারো কিছু টিভিওয়ালারা বললে এক তুমি খেত মজুরের মিয়া তুমি কি করে কানুন খাটিয়ে মাধ্যমিকে প্রথম বলে বলো দেখি সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের রনি বৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুমিরা ঘরে জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুড় খুললে হাইকে ডাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শুনালে তখন মাকে জড়ায় শুয়েছিল মামি কুমড়া ঘরের গুটগুটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভাইলেছিলাম স্বপ্ন দেখছি নাকি স্যার বললে কি এটা স্বপ্ন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাষায় দিয়েছিলাম আমরা দু মা বিটি আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতাম দেখাইতে পাইতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজাল সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করিয়েছে সেটা দেখাইতে পাইতাম আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জামবনির কুমিরিপাড়ার শিবু কুমিরির বেটে সাজলি যখন তাকে হুঁশ হয়েছে তখন তাকে শুনে আসছি বেটি না মাটি ঠাকুমা বলতক পরের ঘরে হিসার দেলবে তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বলতক তুই কুমিরিপাড়ার বেটি ছিল তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলতক দেখ সাজলি মন খারাপ করলি তো হাইরে গেলি শুন যে যা বলছে বলুক এইসব কথা এক কানে সিংহালে আরেক কানে বার করে দিবি তখন বাবু পাড়ার কুচিল দেঘরা ঘরে কামিন খাইতক মা ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর টর আসতে বঠে জ্বর আলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকতো মনে আছে সে ছিল এক জার কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ আমি সে হ্রদে পিঠ দিয়ে গা ধুলাই করছিলাম ইতিহাস কেলা সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেহরে গিন্নি লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়